Ms. Maliha Nargis, Additional Director General, Joint Secretary, Department of ICT. Maliha, apar kache shunte chachi. Assalamu alaikum. Ami Maliha Nargis, Additional Director General hishebe achi, Department of ICT te. Ekhane ashar por amar khub bhalo lagche. Ami prothomei basis ke dhonnobad janacchi amake ekhane eshe দুটো কথা বলার জন্য আমার সামনে যে তরুণ মুখগুলো বসে আছে তাদের দেখে আমি ইন্সপিরেশন পাচ্ছি যে একদিন আমাদের দেশ সত্যি এগিয়ে যাবে আমি বেসিক্যালি সরকারি চাকরিতে এসটি ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস এ কিন্তু এখন যদি আমার কোনো সুযোগ থাকতো আমি মনে হয় আইটি নিয়ে পড়াশোনা করে আইটি সেক্টরে আসতাম ছোটবেলা থেকে আমি অঙ্ককে ভালোবাসি অঙ্কে আমার নাম্বারও ভালো ছিল এখন সেই আফসোসটা আজকে এখানে এসে মনে হচ্ছে যে কেন আমি এই সরকারি চাকরিতে আসলাম নিজস্বভাবে কিছু করতে চেষ্টা করলাম না আজকে যে তরুণ সমাজ তাদের যে সুযোগ আমাদের সময় কিন্তু সে সুযোগ ছিল না মেয়েদের আমাদের সময় আমরা এইভাবেই ভাবতাম যে এমএসসি পাস করেছি বিসিএস দেব একটা সরকারি চাকরিতে ঢুকে যাব তা এই যে আমাদের ভাবনা এবং আজকের ভাবনা আজকে একটা মেয়ে যেমন স্বাধীনভাবে ভাবতে পারে আমি কিছুদিন আগে গিয়েছিলাম মানিকগঞ্জে উন্নয়ন মেলা 17তে সেখানে আমি যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করছিলাম আমি অনেককে জিজ্ঞেস করছিলাম কি হবে একটা মেয়ে বলল আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব আমার খুব ভালো লাগলো আমি মেয়েটাকে আরেকবার তাকিয়ে দেখলাম যে এই যে তার বলার একটা ই যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে হতে চায় আমাদের সময় সত্যি আমাদের আপারা বলেছে আমরা ডাক্তার হতে চাইতাম অথবা টিচার ডাক্তার হলে মানুষের সেবা করব এটা আমরা সব সময় বলি কিন্তু একটু আগে বলল যে মহিলা ডাক্তারের কাছে যেতে অনেকে ভয় পায় বা কনফিডেন্স পায় না আমি কিন্তু নিজেও অনেক সময় কনফিডেন্স পাই না কারণ অনেক মহিলার মধ্যে সেই প্রফেশনালিজম নাই আমরা এসটি চাকরিতে আমরা এসটি অনেক প্রফেশনে কিন্তু সেই জিনিসটাকে আমরা সেইভাবে সিনসিয়ারিটি দিয়ে গ্রহণ করতে চাই না নিশ্চয়ই আমাদের সংসার আছে সন্তান আছে সব কিছু আছে কিন্তু যখন আমরা চাকরিতে আসব বা যখন আমরা একটা কর্মজীবী মহিলা হিসেবে একটা কর্মস্থলে আসব সেখানে যে দায়িত্ব সেটা কিন্তু আমাকে সঠিকভাবে পালন করতে হবে এই এই অ্যাটিটিউডটা আমাকে গ্রো করতেই হবে যেটা আমি বিদেশে যে দেখেছি আমি আমার এক কলিগের কাছে শুনলাম শুধু এটা আমি মেয়েদের দোষ দেই না আমি বাংলাদেশি এই আমাদের অ্যাটিটিউডের কথাই বলি যে বিদেশে যে আমি যেমন একটা সার্ভিস পাই একজনের কাছে সিঙ্গাপুরে বিমানের টিকিটকে করতে হবে সিঙ্গাপুরে এয়ারলাইন্সে কিন্তু এটা বিমান মানা করে দিল কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সে যখন আরেকজন গেল যে তারটা একটু কনভার্ট করবে সেখানে একজন মহিলা ছিল সেই মহিলা বারবার ঘড়ি দেখছিল এবং কাজটা করছিল যখন সেই কাজটা হয়ে গেল কমপ্লিট তখন যিনি যে ভদ্রলোক ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি তো আমার কাজটা করে দিয়েছেন ধন্যবাদ কিন্তু আপনি বারবার ঘড়ি দেখছিলেন কেন প্রত্যুত্তরে মেয়েটি হেসে বলল যে আমার এই কাজটা করার কথা ছিল 12 মিনিটে সেখানে আমি 10 মিনিটে করেছি এই জন্যই আমি ঘড়ি দেখছিলাম তাদের মধ্যে এই জিনিসটা চলে এসছে যে আমাকে একটা সার্ভিস দিতে হলে কতক্ষণের মধ্যে আমি সার্ভিসটা দিতে পারব এবং এই সার্ভিসটা যদি আমি আমার টাইমলি দিতে পারি তাহলে এর একটা রিওয়ার্ডও আছে আমাদের সমাজে এটা প্রচলিত নেই আমি যত সিনসিয়ারলি কাজ করি আমি যে এটার ইয়েতে রিওয়ার্ড পাবো এটা এই সিস্টেমটা নেই সেই জিনিসটাও আমাকে প্রচলন করতে হবে
এবং আমাকে কাজ করে যেতে হবে বিশেষ করে আইটি ক্ষেত্রে তো মেয়েদের কাজের একটা যুগান্তকারী যুগান্তকর একটা কর্মক্ষেত্র হয়েছে যেটা ঘরে বসেও করতে পারবে মেয়েরা এবং যতই আমরা বলি না কেন মেয়েদের যে ব্যারিয়ারটা আছে আমাদের দেশের সোসাইটিতে বের হতে পারে না এই যে সন্ধ্যা হলে আমরা বের হতে পারি না এটাকে তো আমরা ওভারকাম একদিনে করতে পারবো না তাই সেই ওভারকামটা আমরা কিভাবে করব সেই ওভারকামটা আমাদেরকে আইটি ক্ষেত্রে এসে করতে হবে আমি রাত দেড়টায় যদি কাজ করি কে আমাকে আমি কি নিরাপত্তাহীনতায় ভুগব আমার কম্পিউটারে সামনে তো আমি নিরাপদই আছি তো সেই হিসাবেই আমাকে কাজ করতে হবে এবং এই সেক্টরে যদি আমরা আমাদের পারদর্শিতা দেখাতে পারি আমার মনে হয় যে আমরা অনেক উপরে উঠে যেতে পারবো কিন্তু আমাদের একটু সিনসিয়ারিটি থাকতে হবে এবং আমাদের পরিশ্রমী হতে হবে আমি আমাকে একটা মনোবল সৃষ্টি করতে হবে হ্যাঁ আমাকে এই সেক্টরে ভালো করতে হবে আর মেয়েরা নিশ্চয়ই এই সেক্টরে ভালো করবে কারণ মেয়েদের মধ্যে যে মেধা আছে মেয়েদের মধ্যে যে ধী শক্তি তারপর স্থিরতা আছে সেটা কম্পিউটারের সাথে আইটি সেক্টরের সাথে অনেক মিল আছে তা আমার মনে হয় যে এই জন্যই মেয়েরা ভালো করবে আইটি ক্ষেত্রে যে মেয়েদের ধৈর্য মেয়েদের ধী শক্তি এগুলো কাজে লাগিয়ে শুধু মনোবল এবং সাহসটা রাখলেই মেয়েরা এই সেক্টরে অনেক উন্নতি করতে পারবে ধন্যবাদ